আমাদের আজকের সফর সঙ্গী আছে আমাদের সরকারি হাজী ইব্রাহিম আলম চ্যানেল মতিন স্যার, বাদল স্যার, বিএম স্কুলে আছে আরমান স্যার, ইউসুফ আবদুল্লাহ হারুন স্যার, বন্ধুর গার্লসের আছে ইকবাল স্যার, আরো বেশ কয়েকজন টিচার আছে আমাদের সাথে। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এখন মোটামুটি সবাই ক্ষুধার্ত, তাই চলে আসলাম মামা হালিমে, ঐতিহ্যবাহী রিকাবি বাজারের মামা হালিম। আমরা এখন দোকানের ভিতরে প্রবেশ করছি সবাই আস্তে আস্তে। হালিমটা বানায় কীভাবে আমরা সেটা দেখাবো, তৈরি করাটা দেখাবো। এখানে দুই সাইজের নলি দিয়ে এটা তৈরি করা হয় হালিমটা। একটা ছোট সাইজের যেটা সেটা 100 টাকা, যেটা একটু বড় সেটা 150 টাকা, 150। হালিমটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন কীভাবে তৈরি হচ্ছে হালিমটা, আর এটা সুস্বাদু কেমন এটা আমরা খাওয়ার পরে আপনাদের বলছি। আগে আমরা তৈরি করাটা দেখি সবাই। Thank you.
We are enjoying the delicious saline of Mama Halim and Kaspur, Rikabi Bazar at Munshiganj. Nasiruddin Fishes enjoying such type of. We are also enjoying really delicious, tasty. Despite of that, I'm just সত্যিকার অর্থে হালিমটার স্বাদ ছিল অসাধারণ। সবাই তৃপ্তি সহকারে খেয়েছি আমরা, খুবই ভালো হালিমটা। যারা মুন্সিগঞ্জে আসেন একবার হলেও ঘুরে যান রিকাবি বাজারে, আপনার কষ্টটা সার্থক হবে, খুবই টেস্টি সুস্বাদু। আমরা হালিম খাওয়ার পরে চলে আসলাম মুন্সিগঞ্জ সদরে। এখানে বেশ কয়েকটা বরিশালের লঞ্চ, কিন্তু আমরা এই লঞ্চে যাচ্ছি না, আমরা যাব মদনগঞ্জের লঞ্চে। আমরা অপেক্ষায় আছি 8:20 লাস্ট লঞ্চ, আমরা 8:20 লঞ্চে উঠব। এখন বাজে 8:10, আর 10 মিনিটের মধ্যে আমাদের লঞ্চটা চলে আসবে, তারপরে আমরা চলে যাব মদনগঞ্জ। বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, কোনো মতামত থাকলে আমাদের কমেন্টসে জানাতে পারেন, আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটা আমাদের লিখতে পারেন, আমরা চেষ্টা করবো আপনার পছন্দের জায়গায় যেতে এবং আপনাদের সেভাবে দেখাতে। আজকে যাচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে আপনাদের পছন্দের কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।